স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফকরুল ইসলাম। গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন, আমরা তাদেরকে শুরুতে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন লায়েকুজ্জামান সিনিয়র সাংবাদিক, আছেন মহিউদ্দিন খান মোহন সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, এবং যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আবু তাহের সিইও টাইম টেলিভিশন, এবং আছেন নুরুল ইসলাম হাসিব বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কিছু পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতেই জানিয়ে দিতে চাই। আছে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে ক্ষমতাসীন জোটে শুধুই হতাশা, নামে থাকলেও বাস্তবে সরকারের এই মেয়াদে জোটের কোনো কর্মসূচি নেই, সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে ইনো, একলা চলনীতি পরিহার করুন বাদশাহ, জোটের কাজও নেই কার্যকারিতাও নেই আম্বিয়া। জোটের বেশ কয়েকজন নেতার মন্তব্য দিয়ে শিরোনামটি করা হয়েছে, এবং আরও কয়েকটি শিরোনাম রয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার, চার মন্ত্রীর বৈঠক, ই কমার্সে হবে নতুন আইন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইভেলির সম্পদ বিক্রি হস্তান্তরে নিষেধাজ্ঞা, আরও মামলা রাসেল শামিমার বিরুদ্ধে। আইসিটিতে বিনিয়োগের আদর্শ স্থান বাংলাদেশ, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান, কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, নারী নেতাদের নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব, জব্দ মাদকের নিষ্পত্তি হবে একই নিয়মে, আত্মসমর্পণ করা 101 ইয়াবা কারবারের সম্পদ অনুসন্ধানে গতি নেই, মুক্তি পেয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বার হয়েছেন 12 জন। বাংলাদেশ আরও 89 লাখ ডোজ টিকা পাচ্ছে। আর ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে ই কমার্স নিয়ে সম্ভাবনায় দুর্বৃত্তের থাবা, ই বাণিজ্যে কিছু প্রতিষ্ঠানের অপকর্মে ঝুঁকিতে লাখো উদ্যোক্তা, চলতি বছর অন্তত 11 প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 3,317 কোটি টাকা, একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে, ই কমার্স নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হবে, স্বতন্ত্র আইন করা হবে, অনলাইনে বেশি লাভের টোপ, 1,000 কোটি টাকা লোপার, কোভ্যাক্স থেকে আরও 89 লাখ টিকা আসছে, প্রতিশ্রুতিশীল খাতে বিনিয়োগ করুন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী। আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। ইভালি সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের, বিপুল ভিওআইপির সরঞ্জাম সহ আরেক কারবারি গ্রেফতার, 1.5 বছরে 4 কোটি টাকা রাজস্ব ফাঁকি। ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেলিসান কি শিরোনাম করেছে একটু দেখতে চাই। ডেলিসান শিরোনাম করেছে ই কমার্স স্কিম, গভর্নমেন্ট লুকস ফর ওয়ে টু রিটার্ন মানি টু এফেক্টেড কাস্টমার্স, পিএম সিক্স ইউএস ইনভেস্টমেন্ট ইন পটেন্সিয়াল সেক্টর, করোনা ইনফেকশনস ডিক্লাইন ফার্দার, 36 মোর ডাই, 1,376 কেসেস ডিটেক্টেড। ছিল পত্রিকাগুলো শিরোনাম আমরা দেখলাম। আলোচনায় ফিরতে চাই আমরা শুরুতে একটু লায়েকুজ্জামান ভাই আপনার কাছে একটু শুরুতে আসতে চাই। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের যে 76তম অধিবেশন চলছে, সেখানে আমরা গত পরশু দিনে আসলে প্রধানমন্ত্রী যে এসডিসির উপর তিনি তার যে অর্জন সে অর্জনের উপর একটি পুরস্কৃত হয়েছেন, এবং আজকে বেশ কয়েকটি শিরোনাম আমরা দেখলাম। আইসিটিতে বিনিয়োগের আদর্শ স্থান বাংলাদেশ, এবং মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, একই সঙ্গে নারী নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন। আপনার মন্তব্য পর্যালোচনা দিয়ে শুরু করতে চাই আজকে আলোচনা। এই বিষয়টা জি পুরস্কৃত হয়েছেন, এইটা পুরো বাঙালি জাতির গর্ব যে আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে পুরস্কৃত হয়েছেন। আর তার চেয়ে বড় যেটা, মাননীয় প্রধানমন্ত্রী মার্কিনীদের আহ্বান জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীদের যে আমাদের আইটি সেক্টরে বিনিয়োগের জন্য, এইটা একটা খুবই বড় বিষয় বাংলাদেশের জন্য যে আমরা আমাদের যে পুরো আইটি সেকশনের যেটা প্রয়োজন তার কিন্তু 2 ভাগও আমরা ব্যবহার করতে পারি না এখন, এবং যতটুকু তার এই 2 ভাগ, এই 2 ভাগের ভেতরেও আবার প্রায় অর্ধেক হচ্ছে বলতে গেলে ভারতীয়দের হাতে। আমাদের সম্প্রতি যে বিষয়গুলো আমি একটু রিপোর্ট করতে গিয়ে দেখলাম, সেটা হচ্ছে আমাদের
হাজার হাজার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আটকা পড়ে আছে। এই ড্রাইভিং লাইসেন্সকে করার জন্য যে অনুমোদন দেওয়া হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টিং প্রেস, তাদেরকে। এই করোনাকালে তারা কাজ করতে পারছে না, কাজ করতে না পারার কারণে আমাদের এই আইটি সেক্টরের এই যে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সগুলো আটকা পড়ে আছে। এবং দেখবেন যে আপনার ট্রাক এবং কাভার্ড ভ্যান ধর্মঘট চলছে, সেই ধর্মঘটের যে 15টি কারণ তারা দেখিয়েছে, তার মধ্যে একটি কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স। 10 বছর যা যাবৎ তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না, তার মানে যে এই আইটি সেক্টরটা যদি আমাদের হাতে নিয়ন্ত্রণটা থাকতো, আমাদের নিয়ন্ত্রণে থাকলে এই ঝামেলাগুলো, এরকম বহু ক্ষেত্রে ঝামেলা আছে, পাসপোর্টে ঝামেলা রয়েছে, পাসপোর্টে একই অবস্থা, ডিজিটাল পাসপোর্ট যেটা বলা হচ্ছে সেটা দিতে পারছে না, তার কারণ আইটি সেক্টরটা আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না। এই ক্ষেত্রে বিদেশি কোম্পানি এবং বিদেশি বিনিয়োগটা, বিদেশি এক্সপার্ট কোম্পানিগুলো, আবার ওইরকম বিদেশি খুব নিম্নমানের কোম্পানি নয়, যারা বোঝাশোনা কোম্পানি, সেই ভালো এক্সপার্ট কোম্পানি, তাদেরকে আইটি সেক্টরে যে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, এইটা একটি আমার কাছে একটা যুগ উপযোগী সময় পদক্ষেপ মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। এইটা এটা আমাদের খুব জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। জি, আসবো আপনার কাছে। আমরা একটু মহিউদ্দিন খান মোহন আপনার কাছে একটু আসতে চাই, তবে আবু তাহের, জনাব আবু তাহের, আপনার কাছে নিশ্চয়ই যাব আমরা, জাতিসংঘের কর্মসূচি বা নিয়ে আমরা নিশ্চয়ই জানবো। মহিউদ্দিন খান মোহন আপনার কাছে আসতে চাই, অর্থমন্ত্রী আজকে বলেছেন যে ই কমার্সে মানুষকে ডিজিটালি ঠকানো হয়েছে, ই কমার্স প্রতিষ্ঠানগুলো, বাণিজ্য এবং ICT যেসব মন্ত্রণালয় রয়েছে, তারা আসলে ছাড়পত্র দিয়েছে এবং তাদের ছাড়পত্র নিয়েই তারা চালিয়েছে, এর দায় তাদেরকেই নিতে হবে এমনটাও বলেছেন, কি বলবেন? ধন্যবাদ। আসলে এর আগের একটা শুরুতে কিন্তু আমি এ কথাটা বলেছিলাম যে আমাদের দেশে সাধারণত অনেক ভালো ভালো অর্জন কতিপয় দুর্বৃত্তের কারণে আমরা সেটার ফল ভোগ করতে পারিনি, সুফলটা ভোগ করতে পারিনি। ই কমার্স আজকে সারা বিশ্বব্যাপী কিন্তু একটা প্রসারিত বাণিজ্য ক্ষেত্র, প্ল্যাটফর্ম, সেটাকে আমাদের দেশে কতিপয় দুর্বৃত্ত অর্থদস্যু যেভাবে এক্সপ্লয়েড করলো এই সুযোগটাকে, এবং এক্সপ্লয়েড করার ফলে নিঃসত করলোই লাখ লাখ মানুষকে, পাশাপাশি মানুষের যে আস্থা মানুষের উপরে, একটা কোম্পানির উপরে, একটা সেক্টরের উপরে, সেই আস্থাটা কিন্তু নষ্ট হয়ে গেল। যেমন কতিপয় কোঅপারেটিভ সোসাইটি, ঋণদান সংস্থা, এই ধরনের কিছু প্রতিষ্ঠান হয়েছিল যেগুলোকে সাধারণত বাংলায় মানুষ হাই হাই কোম্পানি বলে। এই হাই হাই কোম্পানি জাতীয় কিছু প্রতিষ্ঠান ছিল আগে, যারা মানুষের কাছ থেকে সঞ্চয় নিত কিন্তু পরে আর ফেরত দিত না, তারা নিম নিম, তাদের নাম হলো আনিস, মানে আন, দেবে না কোনোদিন, এই নীতি নিয়ে তারা আসে। ঠিক ইভেলি বলেন, ই অরেঞ্জ বলেন, আরেকটা কবে আমি ওই আশায় আছি, ওই এলেসা মার্ট নাকি আছে একটা, ওইটার কথা কবে শুনবো এগুলা। কিন্তু এখন প্রশ্ন হলো যে মূল জায়গাটায় গিয়েছে মন্ত্রী মহোদয় বা মন্ত্রণালয়, যে এটা লাইসেন্স যারা দিয়েছে সেই লাইসেন্সের সুযোগ নিয়েই কিন্তু এই দুর্বৃত্তরাই অপকর্মগুলো সম্পন্ন করেছে সুন্দরভাবে। টাকাগুলো গেল কোথায়? টাকাগুলো নিশ্চয়ই বিদেশে পাচার করেছে। তাহলে মানি লন্ডারিং আইনটা বলবৎ আছে, আমাদের টাস্কফোর্সরাও আছে, তারা কি করলো, টাকাগুলো কিভাবে বিদেশে পাচার হয়ে গেল? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের দেশটাকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন সময়ে, শেয়ার মার্কেট থেকে যাচ্ছে, ব্যাংক থেকে যাচ্ছে, এখন ই কমার্স থেকে যাচ্ছে। তাহলে কি আমাদের দেশের মানুষ যে টাকাগুলো জমা করে, কষ্ট করে, পরিশ্রম করে, টাকা উপার্জন করে, সেগুলো কি হাওয়া হয়ে যাওয়ার জন্য? এভাবে কোনো হিসাব হবে না। এবং এই দুর্বৃত্তরা সাহসটা কোত্থেকে পায় আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি। কোন দুর্বৃত্তায়নের এবং কোন অপকর্মের কোন সুষ্ঠু বিচার এদেশে এখনো হয়নি, বিশেষ করে আর্থিক অনিয়মের ব্যাপারে।
মামলা টামলা অনেকগুলো হয়েছে, কিন্তু কোন অর্থ দুর্বৃত্ত বলেন বা অর্থদস্যু বলেন তারা কিন্তু তেমন সাজা পেয়েছে, এখনো পর্যন্ত সেই দৃষ্টান্ত সৃষ্টি হয়নি। ইভেন ইভেন শেয়ার মার্কেট নিয়ে যে কেলেঙ্কারিটা হয়েছিল, 33 লাখ বিনিয়োগকারীকে একেবারে পথের ফকির বানিয়ে দেওয়া হয়েছিল, এই কেলেঙ্কারির পিছনে কারা ছিল আজ পর্যন্ত আমরা তাদের নামটা দেখতে পারিনি, চেহারা দেখা তো দূরের কথা। একটা সবচেয়ে দুঃখজনক হলো ওই দুঃখটা বুকে চেপেই এদেশের সবচেয়ে প্রথিতযশা একজন ব্যাংকার, যে কজন প্রথিতযশা ব্যাংকার আছেন এবং সৎ মানুষ, পা থেকে মাথা পর্যন্ত সৎ মানুষ, খন্দকার ইব্রাহিম খালেদ, যিনি ব্যাংকিং সেক্টরে কেআই খালেদ নামে পরিচিত সবচেয়ে বেশি, সেই ভদ্রলোক একটা তদন্ত রিপোর্ট তৈরি করেছিলেন, সেই রিপোর্টটা আজ পর্যন্ত সূর্যদেবের মুখ দেখেনি, আলোর মুখ দেখেনি। কেন দেখেনি? এখানে কার কালো হাত এখানে থাপা দিল, বিস্তার করলো যে সেই তদন্ত রিপোর্টে উনি যেই তথ্যগুলো পেয়েছিলেন, শেয়ার মার্কেটটা লুট হওয়ার যে কারণগুলো উনি পেয়েছিলেন সেগুলো প্রকাশ্যে আনতে পারলেন না? এগুলো হচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজরা এমন ভাবে বাসা বেঁধেছে, একজন একজনের সাথে ওই চেইন শপের মতো রিলেটেড, ফলে একজন আক্রান্ত হলে অন্যরা কলা কৌশল করে তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে। মন্ত্রণালয়ে যদি আজকে ওই ICT সেক্টরের কর্মকর্তাদের দায়ী করে, মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নেই, তারা কেন করতে পারলো না? বাণিজ্য মন্ত্রণালয় এগুলো খেয়াল করবে না? তার বাণিজ্য মন্ত্রণালয় তো কেন করবে, অর্থ মন্ত্রণালয় খেয়াল করবে, এগুলো তো রিলেটেড সাবজেক্ট, তারা করেনি। করেনি কেন? যা হচ্ছে হোক, আমার কি আমার উপর দিয়ে তো যাচ্ছে না, আমি তো ভালো আছি, এরকম ভাব, কিন্তু এটা তো চলতে পারে না। আজকে দেখেন আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে একটা হত্যা মামলার তদন্ত 91 বার পিছায়, সাগররনি হত্যা মামলা সেটার তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত পুলিশ উপস্থাপন করতে পারলো না। কোন দেশে বসবাস করছি আমরা, কোথায় আছি? সুতরাং এই যে ই কমার্সের যে লুটপাটটা হয়ে গেল, কেলেঙ্কারিটা, মহা কেলেঙ্কারি হয়ে গেল, এটার কোনো আগা মাথা, গভীরতা বা উচ্চতা, ব্যাস বা ব্যাসার্ধ বা পরিধি আপনি খুঁজে পাবেন বা আমি খুঁজে পাবো এই আশা আমি অন্তত করি না। কিছুদিন হইচই হবে, আমরা টকশোতে লম্বা লম্বা কথা বলবো, পত্রিকাগুলো কলাম লিখবে, বিশিষ্ট ব্যক্তিরা কলাম লিখবেন, উষ্মা প্রকাশ করবেন, সম্পাদকীয় লেখা হবে, কিন্তু ওই যে যারা দুর্বৃত্ত 2-4 জন গ্রেপ্তার হয়েছে, কিছুদিন গ্রেপ্তার থাকবেন, বিচার হলে সাজাও হতে পারে আবার নাও হতে পারে, আবার জামিন নিয়ে বেরিয়ে যদি ওনারা হাওয়া হয়ে যান, উড়ে যান ফুরুত করে পাখির মতো, তাহলে তার ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। একজন তো চলে গেছেন, একজন চলে গেছেন না, ওই যে পুলিশ ইন্সপেক্টর কি ভদ্রলোকের নাম, উনি ইন্ডিয়া চলে গেলেন সবার চোখ ফাঁকি দিয়ে, কিভাবে একজন ইন্সপেক্টর, কর্মরত ইন্সপেক্টর গুলশান থানার বা বনানী থানার, সে এতগুলো টাকা আত্মসাৎ করে রাজধানী ছেড়ে বাংলাদেশের সীমান্ত ছেড়ে আরেক দেশের সীমান্ত দিয়ে আরেক দেশে যাওয়ার প্রাককালে ধরা পড়লো। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি নাকে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছিল তখন? এই লোকটাকে ট্রেস করতে পারে না, অভিযুক্ত কয়েক মাস আগে থেকেই মানে প্রকাশ হয়ে গেছিল যে ও আসে পেছনে, তাকে ধরা হয় নাই। এইভাবে দুর্বৃত্তরা ছাড়া পেয়ে যায় বলেই একের পর এক অর্থ আত্মসাৎ, তহবিল তসরুপ বলেন এবং এই টাকা মেরে দেওয়া বা আমাদের দেশের অর্থনীতি ফোকলা করে দেওয়ার যে প্রচেষ্টাটা চলছে, অপচেষ্টা চলছে, সেটা দিন দিন বেড়েই চলেছে। ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ, যারা লোভে করে হোক বা লাভের আশায় হোক তারা বিনিয়োগ করে, তারা সর্বশান্ত হয়, কান্নাকাটি করে, কেউ কারো হার্ট অ্যাটাক হয়, কেউ অসুস্থ হয়ে পড়ে, নিঃস্ব হয়ে সহায় সম্বলহীন হয়ে তারা দিন গুজরান করে, কিছুই করার থাকে না। কারণ রাষ্ট্রযন্ত্রের যারা এই ধারক বাহক এবং নিয়ন্ত্রক, তারা জনগণের সুবিধা অসুবিধা নিয়ে কোনো তাদের মাথা ব্যথা আছে, এটা আমার অন্তত মনে হয় না পরিস্থিতি দেখে। ধন্যবাদ, আসবো আপনার কাছে। আমরা একটু যেটা আবু তাহের আপনার কাছে আসতে চাই, কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এর আগে SDG লক্ষ্য অর্জনে যে পুরস্কৃত তিনি হয়েছিলেন, এবং আপনি যুক্তরাষ্ট্রে আছেন এখন, সবশেষ আসলে খবর জানতে চাই সেখানে, আসলে অধিবেশন তো গতকালই প্রথম সেশন শেষ হয়েছে, অধিবেশন চলছে, কি বলবেন? আমরা শুনছি না জনাব আবু তাহের, আপনার অডিওটি যদি আনমিউট করে দেন। আপনি শুনতে পাচ্ছেন এখন? জি
হ্যাঁ, এখানে আপনি জানেন জাতিসংঘের অধিবেশন চলছে, অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যে দিয়ে সব চলছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে কয়েকটি মিটিং করেছেন, এর খবর তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আজকে তিনি ব্যবসায়ীদের সাথে যে মিটিং করেছেন সেখানে বেসিক্যালি, এবং কুয়েতের শেখের সাথে মিটিং করেছেন, সো ব্যবসায়ীদের সাথে যে মিটিং আমি মনে করি ইটস ভেরি সিগনিফিকেন্ট, কারণ বাংলাদেশ এখন চাচ্ছে যারা যে যুক্তরাষ্ট্রে যারা ব্যবসায়ী আছে তাদের যে বিনিয়োগকে আকর্ষণ করা বাংলাদেশে, এবং এই বিনিয়োগের সম্ভাবনা কি, বিনিয়োগের ক্ষেত্র কি কি আছে বাংলাদেশে, এই বিষয়টি প্রধানমন্ত্রী আজকে তুলে ধরেছেন। এবং বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের যে বাইলেটারাল যে বিনিয়োগ, এই বিনিয়োগের পরিমাণ তো প্রায় বিলিয়নস অফ ডলার নাও, সো এক্সাক্টলি আমার সামনে ফিগারটা নেই, বাট ইটস এ বিলিয়নস অফ ডলারের বিনিয়োগ হচ্ছে আমাদের। সো এখন বাংলাদেশ যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কাছে, আমি এই বিষয়টাই ফোকাস করবো, সেটি হচ্ছে যে বাংলাদেশে কি কি সুবিধা আছে। বাংলাদেশে আমার সুবিধা আছে যেমন রিনিউয়েবল এনার্জি যেটা, তারপরে আছে আপনার মনে করেন আইটি সেক্টর, তারপরে আছে আরো ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, জ্বালানি ক্ষেত্র, আরো অনেক ধরনের ইন্ডাস্ট্রির সুবিধা আছে বাংলাদেশে। সো আমরা জানি যে আমাদের প্রতিবেশী ভারত যুক্তরাষ্ট্রে তারা আইটি হাব হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে, বাংলাদেশ আমার মনে হয় এই ক্ষেত্রটিকে এখন ফোকাস করার চেষ্টা করছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ব্যবসায়ীদের সামনে যে বিষয়টি তুলে ধরেছেন, এই বিষয়টি যদি ব্যবসায়ী সমাজ এবং আমাদের যে ডিপ্লোমেসি যেটাকে বলা হয় ইকোনমিক ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসির মাধ্যমে যদি বিস্তৃত করা যায়, তাহলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী যারা আছেন তারা এখন আসলে বেসিক্যালি চায়না একসময় করেছেন, তারা চায়নাকে মনে করা হতো যে খুব ভালো জায়গা, কিন্তু এখন তারা অনেকেই চিন্তা করছেন যে হোয়াট ইজ দ্য আদার অল্টারনেট, আদার অল্টারনেট হিসেবে একসময় ইন্ডিয়াকে মনে করা হয়েছে। বাংলাদেশ আসলে বেসিক্যালি একটা নতুন সম্ভাবনায় আমার মনে হয় বিশ্ব সম্প্রদায়ের কাছে এসেছে, এবং এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী আজকে এই সুযোগটি নিয়েছেন, এবং তিনি ব্যবসায়ীদের প্রতি যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বানটাকে যদি আহ্বানের মধ্যে না রেখে এটাকে যদি এক্সিকিউট করার একটা প্ল্যান নিয়ে গভর্নমেন্ট এবং তার যারা এখানে প্রতিনিধি আছেন তারা যদি কাজ করেন, তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অত্যন্ত ভালো একটি ফল দেখতে পাবে, কারণ এই এই যুক্তরাষ্ট্রে অনেক বড় বড় কর্পোরেট আছে, তারা এখন যুক্তরাষ্ট্রের চেয়ে বাইরে তাদের মানে পুরো নেটওয়ার্কে সেট আপ করতে চায়। আপনি যদি জানেন টি মোবাইল, যেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টেলিফোন কোম্পানি, মানে সেলফোন কোম্পানি, সেই কোম্পানির আপনি যতই ফোন করবেন মোস্ট অফ দ্য ফোন ফিলিপিনে ধরা হয়, তো ফিলিপিনকে তারা হাব বানিয়েছে। বাংলাদেশ যদি এই ধরনের কিছু সুবিধা নিতে পারে আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি এটা বড় ধরনের প্রভাব এটা ফেলতে পারবে, এবং বাংলাদেশের অর্থনীতির এটা বড় ধরনের একটি সোর্স হিসাবে এটাকে ইয়ে করা যাবে। প্রধানমন্ত্রী কুয়েতের শেখের সাথে যে মিটিং করেছেন সেই মিটিংটিও আমার মনে হয় খুবই সিগনিফিকেন্ট, কারণ কুয়েতে আমাদের জনশক্তি আছে এবং কুয়েতের যে ইকোনমি এর সাথে আমাদের বাইরে, কারণ ব্যাপার হচ্ছে যে যখন বাইলেটারাল কোনো রাষ্ট্রীয় সফর, এই সফরে আপনি জানেন যে অনেক আনুষ্ঠানিকতা থাকে, এর মধ্যে এই যে সাইড মিটিং গুলো, এই সাইড মিটিং গুলো আমার মনে হয় অত্যন্ত কার্যকর, এবং এই সুযোগে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা, কুয়েতের সাথে আমাদের দ্বিপাক্ষিক রিলেশন, এবং বিশেষ করে এখন বাংলাদেশের মূল জিনিসটাই হচ্ছে যে দুটো জিনিস, একটি হচ্ছে যে বাংলাদেশের যে পরিবেশ বা ইমেজ এটাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা, যে বাংলাদেশের যে আগের যে ইমেজ ছিল সেই ইমেজটি এখন নেই, বাংলাদেশ এখন অনেক স্বচ্ছ এবং এইখানে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে, পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি এই যে গ্রোথ, এই গ্রোথের সুবিধা সবাই নিতে পারে, এই বিষয়টি তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আর এর সাথে তো আছে ধরেন যেটা হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, আর এখন এই সময়ে যেটা যে এই যে প্যান্ডেমিক মহামারী যেটা বা অতিমারী যেটাই বলি আমরা, এই মহামারীর কারণে যে টিকা বা এর চিকিৎসার যে আপনার অসমতা, এটার যে একটা ইকুয়ালিটি দরকার, এটার মধ্যে যে একটা ডাইভার্সিটি দরকার, এই বিষয়টি আন্তর্জাতিক সমাজে সবাই তুলে ধরছেন, এবং আমার মনে হয় বাংলাদেশ এই বিষয়টিকে তুলে ধরছে, কারণ বাংলাদেশ এখন পর্যন্ত যে টিকার যে যে প্রাপ্তি প্রাপ্তি এখন নিশ্চিত করতে পারেনি, যুক্তরাষ্ট্র অলমোস্ট এভারেজ অ্যাবাউট 60% মানুষ টিকা হয়ে গেছে, বাট জি আসবো আপনার কাছে আসবো আপনার কাছে আমরা নুরুল ইসলাম হাসিব। আসলে বাংলাদেশের এই মুহূর্তে যে রোহিঙ্গা শরণার্থী যে চাপ সেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় করোনার মধ্যে প্রায় 2 বছর হয়ে গেল, এবার গত বছর সেই অধিবেশনটি ভার্চুয়ালি হয়েছে,
এবার সরাসরি 100-এর বেশি রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন এবারের অধিবেশন, এবং সাইড বৈঠকগুলো যেগুলো রয়েছে সেগুলোতে নিশ্চয়ই রোহিঙ্গা বিষয়টি গুরুত্ব পাবে এবং কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই ভূমিকা রাখতে পারবে হয়তো সেখানে। একই সঙ্গে শ্রমবাজারের বিষয়টিও কিন্তু রয়েছে, কারণ আপনি জানেন যে করোনার মধ্যে কর্মসংস্থানের একটি চাপও কিন্তু বাংলাদেশে রয়েছে। আপনি যদি একটু পর্যালোচনা করেন। জাতিসংঘের এই অ্যাসেম্বলিটা হচ্ছে আসলে সব থেকে বড় একটা ডিপ্লোম্যাটিক পার্টি আর কি, যদি আপনি বলেন, কারণ সব দেশের রাষ্ট্রপ্রধানরা থাকে এবার। এবং এবার একটা সিগনিফিকেন্ট হচ্ছে এরকম যে কোভিড এর মধ্যে এই প্রথম সবাই আসলে মিলিত হচ্ছেন, কারণ গত বছর যেটা জানেন যে খুব আনপ্রিসিডেন্টেড যে আপনার ফিজিক্যালি তারা ছিলেন না, ভার্চুয়ালি আপনার এটা হয়েছে। তো এবার আসলে রোহিঙ্গা নিয়ে এটা আপনার এই যে আপনার প্রধানমন্ত্রী যাওয়ার আগের আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে এই প্রশ্নটা রাখা হয়েছিল যে আসলে রোহিঙ্গা নিয়ে সরকারের নতুন কি বিষয় আছে। তো একটা জিনিস হচ্ছে রোহিঙ্গা নিয়ে সরকারের নতুন কোনো প্রস্তাব থাকবে না, এই কারণে, কারণ এর আগে সরকার খুব স্পেসিফিক কিছু প্রস্তাব দিয়েছিল যেগুলো আসলে এখনো ইমপ্লিমেন্ট হয়নি। এবং জানেন যে মিয়ানমার হচ্ছে কাউকে এখনো ফিরিয়ে নেয়নি, বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের প্রপোজাল ছিল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও যে খুব সিরিয়াসলি তারা অ্যাক্ট করছে সেটাও কিন্তু আমরা ওইভাবে দেখিনি। তো এবার যেটা আসলে বড় চ্যালেঞ্জ বা আমি বলবো যে যেটা সরকারও যেটা করবে সেটা হচ্ছে ইস্যুটাকে আসলে টিকিয়ে রাখা, টিকিয়ে রাখে এই কারণে, কারণ হচ্ছে নতুন নতুন ইস্যু কিন্তু এসছে। একটা হচ্ছে আমরা কোভিড কিন্তু চলছে, কোভিড এর রিকভারি একটা ফেজে এক ধরনের বিষয় থাকবে, তখন পৃথিবীর অর্থনীতি বা সবকিছু নিয়ে একটা নতুন ধরনের বিষয় থাকবে, এবং মাঝখান থেকে আফগানিস্তান একটা ইস্যু চলে আসছে যেটা আমাদের এই জোনের সাথে রিলেটেড। তো সেখানে হচ্ছে আপনার এই রোহিঙ্গা ইস্যুটাকে আপনার জীবিত রাখা আর কি, খুব শক্তভাবে অ্যাটেনশন রাখাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং সেজন্য সরকারের একটা মিটিং আছে সাইডলাইনে, এবার সাইডলাইনেও কিন্তু খুব মিটিং হচ্ছে না, কিন্তু রোহিঙ্গা ইস্যু যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইস্যুটা আসলে আমাদের ঘাড়ে এসে পড়েছে, কিন্তু বাংলাদেশ আসলে এটার জন্য কোনো দায়ী না। আসলে আমরা এটা আপনি জানেন প্রধানমন্ত্রী একটা মানবিক জায়গা থেকে, এবং বিশ্বের অনেকেই বলেছে যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কিন্তু আরেকটা বড় জেনোসাইড ঠেকিয়েছে বাংলাদেশ। ওই সময় কিন্তু এই মানবিক জেস্টারটা দিয়ে যে বর্ডার খুলে তাদেরকে আশ্রয় দেওয়া সেটা দিয়েছে, কিন্তু এখন হচ্ছে বিশ্বের আসলে সব দেশের রেসপন্সিবিলিটি, তাই না? কারণ এই মানবিকতা বা এই হিউম্যান রাইটস এটা তো শুধু বাংলাদেশ দেখবে না, এটা সবাই, বিশেষ করে যারা পশ্চিমা দেশগুলো যারা আসলে এই মানবাধিকার নিয়ে খুব বেশি সোচ্চার তাদের রেসপন্সিবিলিটি বেশি যে তারা আসলে কতটা সিরিয়াসলি আপনার জিনিসটাকে আপনার আপনার ই করবে, বিশেষ করে মিয়ানমারের সাথে। কারণ আমরা আমরা কিন্তু আপনার এই রোহিঙ্গা যে লেটেস্ট যে ঘটনা ঘটেছে 2017 দিকে সেটা, তারপরে কিন্তু আমরা কিন্তু পশ্চিমা দুনিয়ার সাথে মিয়ানমারের কিন্তু বাণিজ্যিক সম্পর্কে আমরা কোনো ছেদ দেখিনি, বরঞ্চ আপনি যদি ট্রেড ইনভেস্টমেন্ট ফিগার দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ক্রমান্বয়ে বেড়েছে, তাই না? তো তারা একদিকে মুখে এক ধরনের কথা বলছে কিন্তু তারা বাস্তবে তাদের কার্যক্রমটা কিন্তু অন্যরকম হচ্ছে, যেটা হচ্ছে আপনার মিয়ানমার জন্য আরো এনকারেজমেন্ট হচ্ছে যে আপনি সে তো কোনো ওখানে কোনো শাস্তি বা কোনো কিছু অনুভব করছে না, মুখে যাই বলুক না কেন মূল যে বিষয়টা যে বাণিজ্যিক সম্পর্ক সেই জিনিসটা কিন্তু আরো আগের চেয়ে আপনার বেড়েছে গত কয়েক বছরে যদি আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট ফিগার গুলি দেখেন। তো আমি মনে করি এটা আসলে সারা বিশ্বেরই একটা দায়িত্ব এবং সারা বিশ্বেরই রেসপন্সিবিলিটি যে এই ইস্যুটাকে সমাধান করার। জি থাকুন আপনি, আমরা একটু লায়েকুজ্জামান আপনার কাছে একটু আসতে চাই। আজকে বাংলাদেশ প্রতিদিনেরই শিরোনাম রয়েছে, আত্মসমর্পণ করে 101 ইয়াবা কারবারির সম্পদ অনুসন্ধানে গতি নেই, মুক্তি পেয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বার হয়েছেন 12 জন, মাদক জি 12 জন, এবং আসলে জব্দ মাদকের নিষ্পত্তি হবে একই নিয়মে। আসলে এই মাদকের সঙ্গে বা মাদক চোরা কারবারি যারা আছেন এটি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে কিন্তু আলোচনা হচ্ছে, 2018 সাল থেকে সরকার বড় বড় অভিযান করেছে কিন্তু তারপরেও বড় বড় যারা এর পেছনের মানুষ আছেন তাদেরকে সেভাবে গ্রেফতার করা সম্ভব হয়নি। রাজনৈতিক একটি বারবারই বলা হয় যে রাজনৈতিক একটি ঐক্যমত একটি দরকার, কি বলবেন আসলে এই মাদক কিন্তু যুব সমাজকে ধ্বংস করছে এবং রাষ্ট্রের সুনামও কিন্তু নষ্ট করছে, এখন বিদেশেও পাচার করা হচ্ছে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে। মাদক পাচারে বাংলাদেশ দীর্ঘদিন যাবতীয় একটি বড় রুট, আন্তর্জাতিক দুনিয়াতে আপনার আফগানে যে ইসের চাষ হয়, কফির চাষ হয়, সেইটা কিন্তু আন্তর্জাতিক বাজারে যায় বাংলাদেশ। আর আমাদের দেশের যুব সমাজের ধ্বংস করার জন্য দুইটা মাদক
বেশি ব্যবহৃত হচ্ছে, একটা মায়ানমার থেকে আর একটি ভারত থেকে, একটা ফেন্সি ডিল আর একটা ইয়াবা, এর সাথে নতুন আরো কিছু মাদক যোগ হয়েছে যেগুলো এলএসডি সহ আরো এগুলো মায়ানমার থেকে আসছে। এখন মাদকের ব্যাপারে আমি একজন মাঠের সাংবাদিক হিসাবে আমার একটা অভিজ্ঞতার কথা বলি, রাজনৈতিক নেতৃত্বের কথা আমরা বলি কিন্তু এখানে রাজনৈতিক নেতৃত্বের দোষটা বা অপরাধটা আমি বলতে পারি যে অনেকটাই শূন্যের কোঠায়। রাজনৈতিক নেতৃত্ব চাওয়ার পরও মাদক বন্ধ হয় না, মাদক চোরাকারবারীরা গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হওয়ার পর সেই মাদক চোরাকারবারী এক মাসের মধ্যে কিভাবে ছাড়া পায়? কোনো রাজনৈতিক নেতা তো ফোন করে তাকে ছাড়ে না, ছাড়ায় না, থানার থেকেও ছাড়ায় না, আদালতও মামলা করে না, আদালতও তারা তদবির করে না। তাহলে এই মাদক কারবারীরা ছাড়া পায় কিভাবে, একটি প্রশ্ন। আর একটি হচ্ছে যে সমস্ত মাদক বাণিজ্যের সাথে রাজধানী সহ সারা দেশের অলি গলি মাদক বাণিজ্যের সাথে পুলিশ জড়িত, এবং পুলিশ যদি মাদক বাণিজ্য বন্ধ করতে চায় 24 ঘন্টার মধ্যে এটা বন্ধ হওয়া সম্ভব, সেইটা পুলিশ চায় না। অনেক ক্ষেত্রে পুলিশ অনেক বড় বড় কথা বলে কিন্তু এই যে মাদক, এই মাদকের মাদক কারবারীদের পালন লালন পালন করা, তাদের আশ্রয় দেওয়া এবং তাদের কাছ থেকে মাসোহারা নেওয়া, এই কাজটি বাংলাদেশের পুলিশ করে। আমি এইটা আমাকে অনেক সময় লেখার জন্যও বলার জন্য পুলিশ আমার উপরে অনেক ভাবে বলে, অনেকে বলে যে আপনি এইটা আমাদের শুধু বলেন কেন, কিন্তু আমি একজন রিপোর্টার হিসেবে আমি প্রত্যেকটা এলাকায় খোঁজ নিয়ে এই বিষয়টা আমি বলছি। মাদকে শুধু যুব সমাজকে একভাবে ধ্বংস করছে তার, মাদকের কারণে চিন্তাই হচ্ছে, মাদকের কারণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, মাদকের কারণে যুব সমাজের নৈতিক যে অবক্ষয়টা সেটা তো আছেই, তার সাথে খুন খারাপি সমাজে বিশেষ করে কিশোর গ্যাং এবং এখনকার মাদক সেবীরা সবই 9 বছর থেকে শুরু। রাস্তাঘাটে আপনার আসবো আমরা আপনার কাছে, আমরা একটু মহিউদ্দিন খান মোহন আপনার কাছে আসতে চাই। আমরা এখনো করোনার সংক্রমণ কিন্তু এখনো আছে, আজকে মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে গতকাল গত 24 ঘন্টার তুলনায়, এবং সংক্রমণ কিছুটা যদিও কমেছে কিন্তু এখনও মানুষের মধ্যে উদাসীনতা রয়েছে, এখনও অনেক সময় নিশ্চয়ই বাকি আছে যে সংক্রমণ কিন্তু একেবারেই থেমে যায়নি। মানুষের যে উদাসীনতাগুলো আমরা দেখছি আসলে সর্বত্রই, আমরা দেখছি যে মানুষ চলাফেরা করছে, কোনো ধরনের আসলে যেই সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে যেই আইনগুলো সেগুলো আসলে অনেকে মানছে না, কি বলবেন সংক্ষেপে যদি বলেন? ধন্যবাদ। আসলে আসলে আমরা কোন আইনটা মানি, আমরা কোন আইনটা মানি বা মানতে চাই, আমি একটু ওই প্রসঙ্গটা যেতে চাই। লায়েক ভাই যেটা বলছেন চমৎকার করে বলছেন, লায়েক ভাই সমস্যাটার গভীরে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই যে 12 জন মাদক ব্যবসায়ী বা কারবারি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আমি কিন্তু একটু অবাক হইনি, বিস্মিত হইনি। কেননা যে দেশে চিহ্নিত মাদক সম্রাট পার্লামেন্টের মেম্বার হতে হয় সে দেশে ইউপি চেয়ারম্যান হওয়ার কোনো ব্যাপারই মনে করি আমি যে হতে পারে, এক। 2 নম্বর হলো যে এই 12 জন ইউপি চেয়ারম্যান কাদের মনোনয়নের চেয়ারম্যান হলো, এই মাদক কারবারিরা কোন দলের, এটা আমাদের তো জানা দরকার। রিপোর্টে আছে কিনা, রিপোর্ট তার করি নাই, ওইটা পড়লে পরিষ্কার হবে যে মাদক কারবারীদের পেছনে রায়েক ভাই তো পুলিশকে তুলু ধুলু করলেন, রাজনৈতিক নেতৃত্বের কোনো দোষ দিলেন না। এই 12 চেয়ারম্যান মাদক কারবারি চেয়ারম্যান তাদেরকে মনোনয়ন দিয়েছে কারা, কোন দল,
সেটা যদি প্রকাশ্যে আসে তাহলে বোঝা যাবে এই মাদক কারবারিদের পেছনে রাজনৈতিক নেতৃত্বের মদত আছে কিনা। আমাদের হাতে একেবারে সময় খুব কম। হ্যাঁ, করোনার কথা হলো যে দেখেন করোনার এই আপডাউনটা চলতেই থাকবে, কতদিন চলবে আমরা জানি না, কারণ এটা মানুষ তো তৈরি করেনি, এটার কোনো লংজিভিটি দেওয়া নাই, এক্সপায়ারি ডেটও নাই, এটা আল্লাহ দিয়েছেন বা আর কেউ বলবেন প্রকৃতি দিয়েছে, তারাই নিয়ন্ত্রণ করবে। তবে আমি আবারও বলবো, অনেক আপনাদের শ্রোতে আমি বলেছি, আমরা যদি নিজেরা সতর্ক না হই টিকার যে চাহিদা সেটি এখনো বিপুল সংখ্যক টিকা প্রয়োগের ব্যবস্থাপনার জায়গায় যদি আপনার কিছু বলার থাকে 2 মিনিটে। টিকার যেটা হচ্ছে যে টিকা কিন্তু আপনার মোটামুটি ভাবে আসছে আর কি আপনার, এবং নতুন একটা খবর যেটা গতকাল না পরশু দিন আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা দিয়েছেন যে ইভেন ফাইজারের টিকাও আসছে আর কি বেশ বড় আকারে, এবং চায়না থেকে তো আমরা, এবং আজকে একটি খবর দিলেন কোভ্যাক্স থেকে 89 লাখ টিকা আসছে, এই ধরনের একটি খবর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। না সেটাই আর কি, ওই কোভ্যাক্স ওটাই বলছি, ওটাই হচ্ছে ফাইজারের টিকা যেটা আমেরিকা থেকে আসবে, আমেরিকা কোভ্যাক্স থেকে দিয়েছে এবং কোভ্যাক্স থেকে আসবে। এবং টিকা যেটা হচ্ছে আমাদের বাইজেন্টাইন সরকারের যে আমরা হিসেবটা দেখছি তাতে আপনার পাইপলাইনে আর কি এই বছর বা সামনের বছর মিলিয়ে আমাদের 22-23 কোটি টাকা মানে 23 কোটি টিকা আমরা ওভারঅল পাবো। এবং মানুষের রেজিস্ট্রেশনও যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন যেটা প্রায় 3.5 কোটির মানুষের মতো মানুষ হয়তো রেজিস্ট্রেশন করেছে সোফার, বা তার হয়তো কিছু 3.5 কোটি আর বেশি 4.5 কোটির মতো আপনার রেজিস্ট্রেশন করেছে, এবং প্রথম ডোজ আপনারা নিয়েছে আপনার 1.5 কোটির মতো এবং দ্বিতীয় ডোজ 2.5 কোটির মতো। এটা সো একটা বিষয় হচ্ছে যে এটা আমার কাছে যেটা মনে হয় যে টিকা আসলে সমস্যা ফাইনালি যেটা হচ্ছে না, আমরা ইনিশিয়ালি যেটা চিন্তা করছিলাম, আরো একটা সোর্স যেটা হচ্ছে যে ভারতের যে একটা ক্রাইসিস ছিল সেটাও কিন্তু ভারতের স্বাস্থ্যমন্ত্রী আপনার সাম্প্রতিক সময়ে তারা একটা ইন্ডিকেশন দিয়েছে যে তাদের সেই ক্রাইসিসটা এখন ওভার এবং তারা আবার এক্সপোর্ট করা বিশ্বে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা শুরু করবে। তাদের জানেন যে তারা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল এবং বাংলাদেশও প্রায় 3 কোটি ভ্যাকসিন ওখান থেকে পাবে, যেটা ওই আপনার অ্যাস্ট্রাজেনিকার অক্সফোর্ডের ভ্যাকসিনটা। তো এবং সেই বিদেশে যে এক্সপোর্ট শুরু যখন করবে তখন হচ্ছে প্রতিবেশী দেশের প্রায়োরিটি থাকবে, সো বাংলাদেশ ন্যাচারালি প্রতিবেশী দেশের মধ্যে সেই প্রায়োরিটিটা পাবে। তো সব মিলে আসলে টিকার ক্রাইসিসটা এখন আমার মনে হয় না যে এই মুহূর্তে টিকার ক্রাইসিসটা আসলে আছে বা ইভাবে। এবং আমাদের আরেকটা যেটা ভালো খবর হচ্ছে আমাদের সংক্রমণটাও কমে এসছে, মানে 5-এর নিচে, মানে এটা প্রতিদিন থাকছে নতুন ইনফেকশন যেটা পজিটিভিটি রেট আর কি। তো সব মিলিয়ে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভ্যাকসিনেশনের দিক থেকে একটা মানে ভালো খবর আছে। জি, আমার হাতে আর একদম 1.5 মিনিট সময় আছে। জনাব আবু তাহের, আপনি যুক্তরাষ্ট্রে আছেন, সেখানে আসলে জাতিসংঘের অধিবেশন চলছে এবং সেখানে আসলে করোনা সংক্রমণ ঠেকাতে আসলে কি অধিবেশনকে ঘিরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনার শেষ মন্তব্য জানতে চাই 1.5 মিনিট। তো করোনা সংক্রমণ ঠেকাতে এখানে যে বিষয়টি করা হয়েছে সেটা হচ্ছে যে এবার তো কোনো প্রেসকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যারাই ঢুকছেন তাদের স্বাস্থ্যবিধি যেটা সেটা মেনে চলতে হচ্ছে। করোনা সংক্রমণ মানে জাতিসংঘের অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কে বিশেষ করে অনেকে আশঙ্কা করছেন যে এটা বড় ধরনের সুপার স্প্রেড হতে পারে, বিকজ অনেক মানুষ এখানে এসেছেন এবং তারা অনেকে হয়তো, এটা তো এমন না যে পুলিশ তার পিছিয়ে পিছিয়ে থাকবে, যে অনেকে হয়তো এটা আপনার পুরো স্বাস্থ্যবিধি মাস্ক বা আপনার সোশ্যাল ডিস্টেন্স এটা অনেকে মেনটেন করবেন না বা এর যে সুপার স্প্রেড হতে পারে। বাট যে গাইডলাইন আছে গাইডলাইন যদি সবাই মেনে চলেন তাহলে আমার মনে হয় যে এটার যে স্প্রেডের যে আশঙ্কা আর। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জনাব আবু তাহের, নুরুল ইসলাম হাসিব, মহিউদ্দিন খান মোহন এবং লাইকুজ্জামান, আপনাদের 4 জনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।